2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত যদি আমরা সুইসাইডের স্ট্যাটিস্টিক্স এর দিকে তাকাই, 2000 সালের দিকে আমাদের পার্সেন্টেজ ছিল 2000 মাত্র 6%, ঠিক আছে, এবং তারপর থেকে এটা কমতে কমতে 2012-তে এসে মিনিমাম ছিল, তারপর থেকে একটা রাইজ আমরা কন্টিনিউয়াসলি দেখতেছি। এবং সবচেয়ে মজার কথা, গত এক বছরে আমাদের পার্সেন্টেজটা বাড়ছে 1.8%, এখন কারেন্টলি সুইসাইড রেট হলো 3.7%। সো এটা একটা অবভিয়াসলি অ্যালার্মিং জিনিস, এটা একটা ভালো রিজন হতে পারে যে মাঝে কোভিড গেছে, করোনা গেছে, যার কারণে অনেক ডিপ্রেশনের রিজন থাকতে পারে এবং এটার কারণে আমাদের সুইসাইড রেটটা বাড়ছে, ইটস ওকে। বাট অ্যাট দিস পয়েন্ট এত যে ফ্রিকোয়েন্টলি সুইসাইড হচ্ছে, আমরা যদি একটু জাস্ট সুইসাইডগুলোর রিজন দেখি, বেশ কয়েকটা কমন রিজন আছে। এক হলো লাইফের ব্যর্থতা, দুই হলো ভালোবাসার ব্যর্থতা, রিসেন্টলি আরেকটা রিজন পাওয়া গেলো, সেটা হলো পড়াশোনা চাপ নিতে পারতেছে না, ভার্সিটি লাইফের প্রেশার নিতে পারতেছে না, এবং মেজরিটি কিন্তু ভার্সিটি স্টুডেন্ট, মেজরিটি হলো ভার্সিটির ভালো লেভেলের স্টুডেন্টরা, ঠিক আছে, এবং ভালো ভালো ভার্সিটির মেধাবী স্টুডেন্টরা, ঠিক আছে, পড়াশোনা চাপ নিতে পারতেছে না। তারপরে রিজন কি হচ্ছে, ভর্তি পরীক্ষায় চান্স পায়নি। সো এরকম বেশ কিছু কমন রিজন পাওয়া যাচ্ছে। বাট অ্যাকচুয়াল যদি আমরা চিন্তা করি, মানে এই যে পড়াশোনার চাপ, ভালোবাসায় ব্যর্থতা, দিস আর নাথিং নিউ থিংস, এগুলো তো নতুন কোনো কেস না, এগুলো পৃথিবীতে হাজার হাজার বছর ধরে আছে, হাজার হাজার বছর ধরে সামনেও থাকবে। তো তার মানে আমি কি সুইসাইড করে ফেলবো না।